এর আগে অনেকে দেখেছে আমার অনেক বড় চুল ছিল, তো এটা অন্য একটা ফিল্মের জন্য ছিল, বাট জ্যাকপটের শুটিংটা আগে চলে আসায় আমার চুলটা কাটতে হয়েছে। আমার আফসোস নেই, কারণ আমি যে একটা ক্যারেক্টার করছি গাজী মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, তো আমার কাছে বেশ প্রমিসিং মনে হচ্ছিল যে, আর যেহেতু এখানে মুক্তিযুদ্ধ বা 1971 জড়িত, এখানে চুল দাঁড়িয়ে আসলে কোনো ম্যাটারই করে না, এটা এটা খুব ন্যূনতম একটা ব্যাপার ক্যারেক্টারের জন্য করতে হয়েছে, করেছি। আর এখন আমার কাছে ভালোই লাগছে যে লাইক মনে হচ্ছে যে আমি সেই প্রেক্ষাপটেই আছি, 1971-এ ওই ফিলটা আছে, বা তখন মানুষ কীভাবে থাকতো বা কী পোশাক পরতো এরকম একটা ফিল নিয়ে আছি, ভালোই লাগছে। আমার কোনো মানে রিগ্রেট নেই। অনেকের খুব কাছের লোকজন থাকতে পারে ইউনিটে, বা ট্রিটমেন্ট এক একজনের এক এক রকম হতে পারে, এটা হয়ে আসছে, এটা ওয়ার্ল্ডের যে কোনো ইন্ডাস্ট্রিতে হয়ে আসছে, বাট এখন পর্যন্ত হয়নি। মাঝে মধ্যে দেখা গেল যে স্ক্রিনের ক্ষেত্রে বায়াসনেসটা চলে আসে, বাট আমি এটা হচ্ছে গিয়ে নেকেড ট্রুথটা বললাম যে এটা হয়ে আসছে বা হ্যাঁ, তো এখন পর্যন্ত প্রবলেম ফেস করিনি। সবসময় প্রমোশনের দিক থেকে প্রচুর ল্যাকিংস থাকে, তারা একটা প্রোডাকশন করছে বাট এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না যে আমি একটা প্রোডাক্ট বানিয়েছি, দেখেন এটা আমার প্রোডাক্ট, এই জিনিসটা হচ্ছে। যখন একটা প্রোডাক্ট না যাবে তখন মানুষ কিন্তু এমনি মানে জানবে না বা দেখবে না। সো এখানে প্রডিউসার ডিরেক্টর সবাই মিলিত থাকেন, তারা এই জিনিসগুলো কখনোই করেনি আমি যা দেখেছি। এটা অনেকের মনে হয় যে আমি একটা ভালো কন্টেন্ট বানিয়েছি মানুষ এমনি দেখবে, আর মানুষকে তো জানাতে হবে যে আমি একটা কন্টেন্ট বানিয়েছি, দেখো ওই পর্যন্ত যেতে হবে। এই জিনিসটা দুর্ভাগ্যবশত আমার কপালে আসেনি, সত্যি কথা। যদি এরকম হতো তাহলে অনেক আগে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন এইটার রেজাল্ট মানুষ পেয়ে যেত। আমি যদি কথার কথা আমি যদি নেগেটিভলি বলি, আমি যদি পিছিয়ে থাকি শুধুমাত্র একমাত্র আমার প্রোডাকশন হাউস বা আমার যারা গার্জিয়ান ডিরেক্টর প্রডিউসার তাদের প্রমোশনের অভাবে এই কাজগুলো হয়েছে।